অপরাধীদের ভাইদেরকে বলতে চাই এখন যারা মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই মাহফিলের ভিতরে চলে আসি প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে খায়র বরকত রাখছেন যারা আল্লাহ তাআলার কল্যাণ চাই আল্লাহ তাআলার কল্যাণ আমরা কামনা করি শীঘ্রই আমরা মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ প্রিয় সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম খতিব নওগাঁ উত্তর পাড়া জামে মসজিদ আলোচক বুখারী টিভি নারায়ণগঞ্জ ঢাকা আলোচক বুখারী টিভি নারায়ণগঞ্জ ঢাকা আমি হযরতকে ওনার মূল্যবান তাকরির পেশ করার জন্য এতেজামের পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দিনে মজলিসে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত উল্লেখ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের দিনই বৈঠকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নামীদের উল্লেখযোগ্য কিছু গুণ অর্থাৎ যারা জাহান্নামে যাবে তাদের অনেক 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 গুণ রয়েছে তারা ওই সমস্ত গুণের অধিকারী বলেই তারা জাহান্নামে যাবে এর মধ্য থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকের জন্য চারটি গুণ উল্লেখ করার চেষ্টা করব যদি কোনো মানুষ এই গুণগুলো এই বদগুণগুলো কারো মধ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় বলতে পারি ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে কাজেই সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই গুণগুলো সম্পর্কে জানতে হবে কেন জানতে হবে যেন আপনি আমি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে এই খারাপ গুণগুলো থেকে যেন বিরত থাকতে পারি কি বলেন জানার প্রয়োজন নেই অবশ্যই অবশ্যই জানার প্রয়োজন আছে জান্নাত লাভের মাধ্যম যেমন আপনার আমার জানার প্রয়োজন আছে যে কি কি অর্জন করলে জান্নাত পেতে পারি অনুরূপ রূপে কি কি পাপের কাজ করলে আপনি আমি জাহান্নামে যাব এই পাপের কাজগুলো আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যেন আমরা এ থেকে বিরত থাকতে পারি উক্ত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার পূর্বে জরুরিভাবে কয়েকটি কথা বলছি সেটার প্রথম কথা হচ্ছে আপনারা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দোকানপাটে বসে আছেন বাড়িতে বসে আছেন এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে করজোরে অনুরোধ করব আপনারা অতি দ্রুত এই সামিয়ানার নিচে ফ্যান্ডেলের নিচে চলে আসুন কেননা পূর্বেও বারবার বলা হয়েছে এরকম আলোচনা ঘুম আপনি প্রতিদিন ঘুমাতে পারবেন কিন্তু যদি মন চায় যে আজকে আমি আলোচনা শুনব কিন্তু এরকম সুবর্ণ সুযোগ আর পাবেন না এজন্য প্রত্যেকটা দায়ীদের আলোচনাকে মূল্যায়ন করো তো
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শুনতে পাচ্ছেন দ্রুত গতিতে আপনার নিজ নিজ কাজকর্ম ব্যস্ততা রেখে অতি দ্রুত ফেন্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে বিষয় নির্ধারণ করেছি তা হচ্ছে জাহান্নামীদের কিছু উল্লেখযোগ্য গুণ। মানুষ জাহান্নামে যাবে নিজের গুণের কারণেই, মানুষ জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছা করে কারো প্রতি জুলুম করে কাউকে জাহান্নামে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ দিয়ে দিয়েছেন, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। মানুষ বেছে নিবে, মানুষ যাচাই বাছাই করে দেখে নিবে কোন পথটা ভালো পথ আর কোন পথটা জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি এজন্যই দিয়েছেন। যাদের ইচ্ছা শক্তি নাই তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারই করবেন না। যেমন পাগলের ইচ্ছা শক্তি নেই, পাগল ভালো কোনটা মন্দ কোনটা বুঝতেই পারে না, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিচারের আওতায় আনবেন না, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনার আমার হিসাব কেন হবে? আপনার আমার হিসাব এজন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝার শক্তি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি আমি জানতে পারি বুঝতে পারি, এরপরও মন্দর দিকে দাবিত হই এর কারণে জাহান্নামে যেতে হবে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়ী করলে আপনি ভুল করবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত অপরাধ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেই অপরাধগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার সিরিয়ালে যে পাপটা আনা যায় সেটা হচ্ছে শিরকের পাপ। যদি কোনো মানুষ শিরকের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। এ কথা আমার বলা কথা নয়, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় বলেছেন। জাহান্নামীদের গুণ সম্পর্কে আপনাদের সামনে বলবো, তার মধ্যে এক নাম্বার গুণ আপনাদের সামনে উল্লেখ করলাম সেটা হচ্ছে শিরিক করা। যদি কোনো মানুষ শিরিকে লিপ্ত হয়ে যায় তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। শিরিক হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের 31 নম্বর সুরা সুরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করছেন। লোকমান হাকিম ছিলেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বের একজন সাধারণ মানুষ। লোকমান হাকিম নবী ছিলেন না, লোকমান হাকিম ছিলেন সাধারণ একজন মানুষ, একেবারে কালো কুচিত। পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষ এসেছে, তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হাকিম। পৃথিবীর ইতিহাসে তিনজন একেবারে কালো কুৎসিত মানুষ এসেছে, তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হাকিম। তার শরীরটা ছিল একেবারে কালো, কুচকুচে কালো, নাকটা ছিল চ্যাপটা, তিনি ছিলেন একজন ছাগলের রাখাল। লোকমান হাকিম মালিকের অধীনে কাজ করতেন, তিনি ছিলেন ছাগলের রাখাল। ছাগলের রাখাল হওয়ার পরেও, নবী না হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের কথা কোরআনুল কারিমে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ, লোকমান হাকিম প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন, লোকমান হাকিম যেখানে বক্তব্য দিতেন ভাষণ দিতেন এমনিতেই ঘোষণা ছাড়াই হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যেত তার বক্তব্য শোনার জন্য। তিনি এমন জ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন একেবারে সাধারণ মানুষ হওয়ার পরেও। সম্মানিত উপস্থিতি, এই লোকমান হাকিমের কথা, লোকমান হাকিমের ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লোকমান হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল, এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা অন্যতম উপদেশ হচ্ছে, লোকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম।
পৃথিবীতে যত জুলুম রয়েছে, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে, পৃথিবীতে যত পাপ রয়েছে, পাপের জগতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরকের পাপ। এজন্য লোকমান হাকিম তার ছেলেকে আদেশ দিচ্ছেন, ও আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে জানতে পারি লোকমান হাকিম সাধারণ মানুষ হওয়ার পরেও তার ছোট্ট ছেলেকে শিরক করার জন্য উপদেশ দিতেন। আপনি আমিও তো এখানে অনেক পিতা রয়েছি, কয়জন পিতা এরকম বুকে হাত দিয়ে বুকে সাহস নিয়ে বলতে পারবে যে আমি আমার ছোট্ট বাচ্চাকে বলেছি যে আব্বু শিরক করো না? কয়জন বলতে পারবে? কয়জন পিতামাতা বলতে পারবে যে আমার 7 বছরের ছেলেকে, আমার 7 বছরের মেয়েকে, আমার 10 বছরের ছেলেকে, আমার 10 বছরের মেয়েকে আমি সলাতের জন্য আদেশ করেছি, যখন 10 বছর হয়েছে তাকে আমি প্রহার করেছি? কয়জন পিতামাতা বলতে পারবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরুস সাবিয়া সলাত ইজা বালাগা 7 সিনিনা ওয়া ইজা বালাগা 10 সিনিনা ফাজরিবুহু আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কারো সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, তখন তোমরা তোমার ছেলেকে, তোমরা তোমার মেয়েকে সলাতের জন্য আদেশ করো। শোনো, তোমার ছেলের বয়স যদি 10 বছর হয়ে যায়, তোমার মেয়ের বয়স যদি 10 বছর হয়ে যায়, এরপরেও যদি সলাত আদায় না করে, তুমি অভিভাবক হিসেবে তোমার পিতা তোমার ছেলে সন্তানকে তুমি প্রহার করো, পিটিয়ে নামাজে নিয়ে যাও। এমন কয়জন অভিভাবক বলতে পারবেন সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে আছে, যে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে 10-12 বছর বয়স হয়ে গেছে, এরপরে পিটিয়ে তাকে সলাতের মধ্যে নিয়েছি, এমন কয়জন অভিভাবক বলতে পারবে? একেবারেই কম। কাজেই সম্মানিত উপস্থিতি, বক্তব্য গতিতে শুনবেন, শুনেন ভালো কথা, কিন্তু মানার নিয়তটা অন্তরে রাখবেন যে আজকে বক্তব্য শোনার পর গিয়ে আমি আমার 10 বছরের ছেলেকে, আমি আমার 12 বছরের মেয়েকে আজকে গিয়ে বলবো সলাত আদায় করো, যদি না করে তাহলে আমি প্রহার করব। এই নিয়ত, এই সংকল্প করে এই মাঠ থেকে উঠতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যেটা বলছিলাম, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা ফুটিয়ে তুলেছেন যে ছোট্ট ছেলেকে লোকমান হাকিম সাধারণ মানুষ হওয়ার পরেও তার ছেলে মেয়েকে শিরকের ব্যাপারে সতর্ক করছেন। আপনার আমার সতর্ক করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। আরে পিতামাতাই জানে না শিরক কি জিনিস, ছোট বাচ্চাকে বাধা দিবে কি, ছোট বাচ্চাকে আদেশ নিষেধ করবে কি? পিতামাতাই জানে না কোনটা শিরক কোনটা বিদাত। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা হুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করে, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা হুন নার, তাদের আবাসস্থল হচ্ছে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে তাদের সাহায্যকারীও কেউ থাকবে না। অত্র আয়াতের দিকে লক্ষ্য করুন, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম নম্বর কথা হচ্ছে, নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যদি কারো প্রতি জান্নাত হারাম করে, কেউ জান্নাতে যেতে পারবে? অসম্ভব, তা চিন্তার মধ্যেই আনা যায় না। আল্লাহ যদি আমার প্রতি জান্নাত হারাম করে দেয়, আমি যতই ইবাদত বান্দি করি জান্নাতে যেতে
পারবো না। আল্লাহ যদি আপনার প্রতি জান্নাত হারাম করে দেয়, কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব আয়াতকে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা শিরিকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, এবং তাদের জন্য সুপরিষ্কারীও কেউ থাকবে না কিয়ামতের মাঠে। অতএব শিরিকের বিষয়টা একেবারেই আলাদা, শিরিকের বিষয়টা একেবারেই আলাদা। যখন জানতে পারবেন যে এইটা হচ্ছে শিরিক, তখন আপনি মুসলমান হিসেবে অন্ততপক্ষে শিরিকের দ্বার পাশে থাকতে পারবেন না, কোশ্চিন কালও থাকতে পারবেন না। আরেকটা আয়াত বলি, আপনি মনোযোগ সহকারে শুনলে কিছুটা হলেও আপনার উপকার হতে পারে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমের সূরা জুমার আয়াত নম্বর 65, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন আশরাকতা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখুন, আপনি যদি শিরক করেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছে সমস্ত নবী রাসূলগণকে একটি বিষয়ে সতর্ক করা হয়েছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণকে একটি বিষয়ে সতর্ক করা হয়েছে, একটি বিষয়ে সাবধান করা হয়েছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে আপনাকেও সতর্ক করা হচ্ছে, এই বিষয়ে আপনাকেও সাবধান করা হচ্ছে। সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন। কাকে বলছেন আল্লাহ বলেন তো? পিছনের মানুষ কথা বলছেন না, বুঝতে পারছেন না নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন যে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাইন আশরাকতা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত নেক আমল রয়েছে সব আমি আল্লাহ ধ্বংস করে দিব, বাতিল করে দিব। এনে কোরআন মাজিদের আয়াত বলছি, আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছে সমস্ত নবী রাসূলগণকে এই বিষয়ে ওহী প্রেরণ করা হয়েছিল, আপনিও যেহেতু নবী হিসেবে প্রেরণ হয়েছেন, অতএব আপনার প্রতিও এই বিষয়ে ওহী প্রেরণ করা হচ্ছে। সেটা হলো এই লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার যত আমল রয়েছে সব আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আমল ধ্বংস করে দিব, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতটা যদি বুঝাতে পারি, আশা করি আমি আমার বক্তব্যে সফলতা অর্জন করতে পারবো। আয়াতটা আবারও বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, আপনাকে আমাকে বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তবে এখানে আবার ভুল বুঝবেন না, আমাদের নবীকে লক্ষ্য করে বলা মানে আমাদের সবাইকেই বলা। আমি যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত লক্ষ্য করে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বের পাপ, পরবর্তী পাপ, ছোট পাপ, বড় পাপ, সব পাপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছি। নবীরা হচ্ছে মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই, তাদের কোনো ছোট পাপ নেই, তাদের কোনো বড় পাপ নেই। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন, আপনার আমল আমি আল্লাহ বাতিল করে দিব, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন করে দিব। কি মনে হয়, আপনি আমি যদি শিরক করি রক্ষা পেতে পারি? চিন্তার মধ্যে আনিয়েন না।
চিন্তা ভাবনার মধ্যে আনিয়েন না যে আপনি আমি যদি শিরক করি তাহলে আপনি আমি মনে হয় রক্ষা পেতে পারি, এটা ব্রেনের মধ্যে আনিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলা মানে পৃথিবীর সকল মানুষকেই বলা, পৃথিবীর সকল মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরাও যদি শিরক করো তাহলে তোমাদের যত আমল রয়েছে, তোমাদের যত আমল রয়েছে, তোমাদের যত নেক আমল রয়েছে, সমস্ত নেক আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। উদাহরণ স্বরূপ বলতে চাই, আপনার বয়স 60 বছর হতে পারে, এখানে 60 বছরের মুরব্বী অনেক আছেন, এই 60 বছর যাবত এবাদত বান্দিগি করতে 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 60 বছর পূর্ণ করেছেন, ফজরের সালাত আদায় করেছেন, আবার জোহরের সালাত আদায় করেছেন, কত অর্থ সম্পদ দান সদকা করেছেন, কত হজ করেছেন, কত এবাদত বান্দিগি করেছেন, কত তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, কত এবাদত করেছেন, আপনার বয়স এখন 60, আপনি যদি শিরকে লিপ্ত হয়ে যান আপনার সমস্ত আমল কি ধ্বংস হবে না হবে না? নিঃসন্দেহে হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমার মনে হয় হবে না, তাহলে আপনি বুঝেন এবার আপনি মনে হয় নবীর চেয়ে বড় কিছু হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, ভুল বুঝবেন না, শিরিক যখন জানতে পারবেন যেটা শিরিক, তখন আপনি আমি জাহান্নাম থেকে তো সবাই বাঁচতে চায়, আপনি আমি জাহান্নাম থেকে যেহেতু বাঁচতে চাই, কাজেই যখন জানতে পারবো এটা শিরিক, যখন জানতে পারবো এটা বিদাত, তখন এর থেকে দূরে থাকা প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরিকের মতো এরকম ভয়াবহ পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। কয়েকটা শিরিকের কথা বলি, যেমন আপনারা আমরা অনেকে তাবিজ ব্যবহার করি, বিশেষ করে ছোট বাচ্চাদের লক্ষ্য করে, বড় বাচ্চা বড় মানুষদের লক্ষ্য করে অসুখ বিসুখ হলে তাবিজ ব্যবহার করি, তাবিজ ব্যবহার করা শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি, মুসনাদে আহমদের 16771 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন বায়াত করার জন্য। বলেন কি করার জন্য? বায়াত করার জন্য। 10 জন লোকের একটা দল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন যে বায়াত করার জন্য, কথা বলেন না, 10 জন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনকে বায়াত করলেন, 9 জনকে মুসলমানের শাহাদাত পাঠ করালেন, বায়াত করলেন, 1 জনকে বায়াত করালেন না। তখন জিজ্ঞাসা করা হলো কেন বায়াত করা হলো না, তখন বলা হলো এই লোকের হাতে তাবিজ রয়েছে, তামিমা রয়েছে, তখন এই লোকের কাছ থেকে তাড়াতাড়ি একটা তাবিজ ভালা যেটা রয়েছে এটা ছিঁড়ে ফেলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লোকটাকে বায়াত করলে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু লটকালো রোগ মুক্তির জন্য, যে ব্যক্তি কোনো কিছু লটকালো রোগ মুক্তির জন্য, যে এই তাবিজটা এই বালাটা এই কালো সুতাটা এই লাল সুতাটা আমি লটকালাম আমার রোগ সারতে পারে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন, সেজন্য শিরিকে লিপ্ত হয়ে গেল। আপনার আমার মধ্যে কি শিরিক নেই? সম্মানিত উপস্থিতি, যাদের কোমরে আছে, যাদের বাচ্চাদের আছে, বক্তব্য শোনার পরে বাড়িতে গিয়ে প্রথম কাজ হলো এই তাবিজটা আগে কেটে ফেলতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো ওই ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি তাবিজ লটকালো তামিমা লটকালো ওই ব্যক্তি শিরক করলো। তাহলে আপনি আমি যদি শিরক করি, পূর্বে যে আয়াতগুলো বর্ণনা করলাম, আপনি আমি কি যদি শিরক করি তাহলে জান্নাতে যেতে পারবো? বাব্বার বিষয়। সম্মানিত উপস্থিতি, অতএব এ সমস্ত শিরকের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শিরক কয়েক প্রকার রয়েছে, একটা হচ্ছে শিরকে আসগার, একটা হচ্ছে শিরকে আকবার, অর্থাৎ ছোট শিরিক, আর একটা হচ্ছে বড় শিরিক। যদি আপনি ছোট শিরিক করেন তাহলে আপনার আমল, ভালো করে বুঝেন, যদি আপনি ছোট শিরিক করেন তাহলে আপনার যত আমল রয়েছে সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিবে, তবে আপনার নামটা যে মুসলমান, নামটা আপনার মুসলমান ঠিক থাকবে। কিন্তু আপনি যদি শিরিকে আকবারে লিপ্ত হয়ে যান, বড় শিরিকে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার জীবনের যত নেকি রয়েছে সত্য ধ্বংস হবে হবেই, আপনার নামই আর মুসলমান থাকবে না।
কথাটা বুঝতে পারলেন? বড় শিরিক কি? বড় শিরিক হলো আপনার সন্তান হয় না। এখন চলে গেলেন মাজারে যে আমি আমার পীর সাহেবের কাছে সন্তান কামনা করি, সন্তান চাই। আপনি বড় শিরিকে লিপ্ত হয়ে গেলেন। সন্তান দেওয়ার মালিক পীর সাহেব না আল্লাহ? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মালিক। যখন আপনি আল্লাহর কাছে না চেয়ে কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো বুজুর্গানে দিনের কাছে চাইলেন, তখনই আপনি শিরিকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। পশু জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে না পীর সাহেবের নামে? আল্লাহর নামে জবাই করতে হবে। যখন আপনি আল্লাহর নাম ব্যতীত গাইরুল্লাহর নামে পশু জবাই করবেন, তখন আপনি শিরিকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। সেজদা পাওয়ার মালিক আল্লাহ না মানুষ? সেজদা পাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি আপনি মনে করেন আমার পীর সাহেবকেও একটা সেজদা দেই, সারা জীবন তো মসজিদে দেই সেজদা, এখন পীর সাহেবকেও একটা সেজদা দেই, আপনি মুসলমান থাকবেন নাকি? আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কেন? আপনি শিরিকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। আপনি শিরিকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। অতএব যখনই শিরিক কাজ করবেন, যখনই জানতে পারবেন এটা শিরিক, এ থেকে জান প্রাণ দিয়ে বাঁচার চেষ্টা করবেন। কিছু মা বোনদের শিরিকের কথা বলি, মা বোনরা শিরিকের ব্যাপারে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু শিরিক হয়, বিশেষ করে মা বোনেরা শিরিকের ব্যাপারে একেবারে প্রথম শ্রেণীতে আছে। যদি একটা পাখি ডাকে, কি জানি ইষ্টি কুটুম পাখি, দেখবেন মা বোনেরা বলে বসে আজকে মনে হয় বাড়িতে মেহমান আসতে পারে, এটা বললেও শিরিক হয়ে যাবে। কেন? ইষ্টি কুটুম জানতে পারে মেহমান আসবে না? আল্লাহ জানে। কথার মধ্যে আপনি আমি অনেক শিরিকে লিপ্ত হয়ে যাই। মা বোনদের, অনেক মা বোনদের দেখেছি আপনার রাত্রিবেলাতে গড় ঝাড়ু দিতে চায় না, মনে করে যে রাত্রিবেলাতে যদি গড়টা ঝাড়ু দেই তাহলে মনে হয় অমঙ্গল কিছু হতে পারে, কুলক্ষণ কিছু হতে পারে। এই যে অমঙ্গল কিছু হতে পারে, কুলক্ষণ কিছু হতে পারে, এই ধারণাটাও একটা শিরিকি ধারণা। অতএব মা বোনদের এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন। রাত্রিবেলাতে যেমন দিনের বেলাতে তেমন, এমনটা মনে করবেন, কখনো মনে করবেন না যে রাত্রিবেলাতে মনে হয় কুলক্ষণ হতে পারে। অনেক দোকানদার ভাইয়েরা সকালে বাকি দিতে চায় না, আছে না নাই? তো সকালে বাকি দেয় না কেন? বলে যে সকালে যদি বাকি দেয় মনে হয় সারাদিন বাকিতে বাকিতেই যাবে। এটা কি শিরকি আকীদা নয়? সকালে টাকাটা পেয়ে প্রথমে এরকম মাথায় দেয়, এরপরে বুকে দেয়, এটা কি শিরক নয়? আপনি কি করছেন, আপনি কি করছেন? এগুলো কি ভাববার বিষয় নয়? যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, তাদের সামনের চাকার মধ্যে আপনি পাই দিতে পারবেন না। যদি পা দেন বলবে যে এটা আমার কপাল, এটা দিয়ে আমার রিজিক ইনকাম হয়, আমি এই কাজ করতে পারবো না, এটা 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 করো না। অনেক রিক্সাওয়ালা, অনেক অটোওয়ালা, অনেক যারা ড্রাইভার রয়েছে তাদের এই আকীদা আছে না নাই? অবশ্যই আছে। এই আকীদা কি শিরকি আকীদা? এই আকীদা শিরকি আকীদা নয়। এর মাধ্যমে আপনি রিজিক ইনকাম করেন, রিজিক দেওয়ার মালিক কিন্তু এটা নয়। কথা আমার বুঝতে পারছেন? এর মাধ্যমে আপনি রিজিক ইনকাম করেন, ভালো কথা করেন, কিন্তু রিজিক দেওয়ার মালিক কি রিক্সা? রিজিক দেওয়ার মালিক কি অটো? না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অতএব এই ছোটখাটো শিরিক এবং বড় শিরিক, বিশেষ করে শিরিকের ব্যাপারে আমি আরও কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের শিরিক থেকে পানা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য ভয়াবহ বলে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো এবাদত। আপনার আমার মধ্যে লোক দেখানো এবাদত নেই? আল্লাহু আকবার বলে সলাৎ শুরু করে দিয়েছি, পাশে একজন দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছি আহা ও আমার সলাৎটা দেখছে। এই যে অন্তরে, অন্তরের মধ্যে গেঁথে নিলেন, ও আমার সলাৎটা দেখছে, আমি ভালো করে সলাৎ আদায় করি, আমি ভালো করে সলাৎ আদায় করি, ও আমার সলাৎ দেখছে, উনি আমার সলাৎ দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলো শিরিকের অন্তর্ভুক্ত। লোক দেখানো এবাদতের কথা বললে আপনার আমার আর বাঁচার উপায় নাই। আপনি আমি যদি কোনো এবাদত করি, আপনি আমি যদি কোনো এবাদত করি, যারা হজ করতে চায় তাদের যদি হাজি সাহেব না বলবেন, দেখবেন কেমন যেন গরম গরম একটা ভাব চলে আসে।
আপনি এটা ইবাদত করেছেন, এটা আল্লাহর জন্য কাজ করেছেন। আপনাকে হাজী সাহেব যদি বলে তো বলুক আলহামদুলিল্লাহ, কিন্তু না বললে কেন আপনার মনটা কালো কালো ভাব দেখাচ্ছে? তাহলে এটাও কি ইবাদতের মধ্যে লৌকিকতার একটা প্রভাব পায় না? সম্মানিত উপস্থিতি, সার্বিকভাবে ইবাদত বান্দিগি থেকে কসম কাটি, আপনি আমি মায়ের নামে কসম কাটি, মায়ের নামে কসম কাটা যাবে? কসম কাটতে হবে আল্লাহ, কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম কাটতে হবে। মানে শেরেকের কিন্তু অভাব নেই, আমি লিস্টি করে আনলে বলতে পারতাম অনেক রয়েছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আর এই মঞ্চ মানে আপনাকে শুধু হুঁশিয়ার করা, একটু সতর্ক করা, তাছাড়া আর কিছু করতে পারবো না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বলতে চাই, যখনই জানতে পারবেন যে এটা শিরিক, আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে আমাদের সমাজে যেসব শিরিক চলে আপনি একটু বলেন, এই শিরিকগুলো জানতে হবে না হবে না? অবশ্যই অবশ্যই জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলি, রব্বুল আলামিন আমরা যেন সর্বধরনের শিরিকে পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে পারি, শিরিক মুক্ত ইবাদত বান্দিগি করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বলছিলাম জাহান্নামে যাবে যে সমস্ত গুণের কারণে, চারটি গুণ বলবো, তার মধ্যে এক নাম্বার গুণ কি উল্লেখ করলাম? শিরিক। দুই, যারা বিদাত করে তারাও জাহান্নামে যাবে, যারা বিদাত করে তারাও জাহান্নামে যাবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কোরআন মাজিদের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদের দিয়েছেন ইবাদত হিসেবে, ওইটা তোমরা মেনে নাও, ওইটা তোমরা পালন করো। শুনে রাখো, রাসূল যেটা দেননি, রাসূল যেটা নিষেধ করেছেন, ও থেকে বিরত থাকো। অতএব আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত দিয়েছেন, ওই ইবাদত অনুযায়ী আপনাকে আমাকে ইবাদত বান্দিগি করতে হবে। আপনার আমার মন মতো, আপনার আমার বড় হুজুরের মতো, আপনার আমার পীর সাহেবের মতো ইবাদত বান্দিগি করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন না? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত বান্দিগি করার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলসমূহ বাতিল করো না। আয়াতটা ভালো করে বুঝেন, আয়াতটার দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ। কোন বেঈমানকে ডাক দিলেন? ঈমানদার মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো, ওয়াতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলসমূহ বাতিল করো না। ভালো করে বুঝবেন, এই আয়াতটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব খুব চমৎকার বর করে বলেন, ওইভাবেই আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি। তিনি সুন্দর করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আয়াতটা এইভাবে বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো, ওয়াতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, যদি আল্লাহকে মান্য করতে পারো, রাসূলের আনুগত্য করতে পারো, তাহলে তোমরা জান্নাত পাবা। এইভাবে বললে বাক্যটার একটা মিল আছে, কি বলেন? বুঝতে পারছেন না মনে হয় বক্তব্য? আল্লাহ যদি বলতেন যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাতে যাবা, বাক্যর একটা মিল আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলছেন, আদেশ করছেন যে এটা করো, এরপরে বলছেন যে তোমরা
রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল বাতিল করো না তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট রূপে জ্বলন্ত রূপে প্রমাণিত হয় যদি কোনো মানুষ আল্লাহকে মান্য করতে না পারে যদি কোনো মানুষ শিরিকে লিপ্ত হয়ে যায় আল্লাহকে মান্য করতে না পারে যদি কোনো মানুষ রাসূলের আনুগত্য করতে না পারে বিদাতে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলসমূহ বাতিল করো না তার মানে যদি কোনো মানুষ আল্লাহকে মান্য করতে না পারে রাসূলের আনুগত্য করতে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করে বলে দিচ্ছেন তোমাদের আমলসমূহ আমি আল্লাহ বাতিল করে দিব আপনি যদি শিরক করেন আপনি যদি বিদাত করেন আপনি যদি শিরক করেন আপনি যদি বিদাত করেন তাহলে আমল বাতিল হবে না অনেক মা বোনদের বুঝেই আসবে না আরে আমল আবার বাতিল হয় কিভাবে আমল আবার বাতিল হয় কিভাবে এই কথা কিন্তু আমি বলিনি সব আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলো আমি শুধু অনুবাদ করছি ছোট একটা উদাহরণ দেই ধ্বংস হতে বেশি সময় লাগে না আপনি যদি মনে করেন এই গ্রামের ছোট একজন মানুষ এই গ্রামের প্রভাবশালী একজন মানুষ আপনি যদি মনে করেন যে আমি 50 তলা একটা বিল্ডিং নির্মাণ করব একদিনে নির্মাণ করতে পারবেন 10 দিনে নির্মাণ করতে পারবেন অসম্ভব আপনার যত টাকাই থাক 1, 2, 5, 10 দিনে 20 দিনে নির্মাণ করতে পারবেন না দিনের পর রাত রাতের পর দিন কষ্ট ক্লেশ করার পরে এরপরে 50 তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু যদি মনে করেন যে 50 তলা বিল্ডিংটা আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব বেশি কিছু করা লাগবে না নিচ তলে একটা অ্যাটম বোম ফিট করে দেন একটা সুইজে টিপ দিবেন সাথে সাথে ধ্বংস হয়ে সাথে সাথে 50 তলা বিল্ডিংটা ধ্বংস হয়ে যাবে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে অনুরূপভাবে আপনি 40 বছর 50 বছর 60 বছর ইবাদত বান্দিগি করতে 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 পাহাড় পরিমাণ করে ফেলেছেন যদি আপনি শুধুমাত্র শিরিক আর বিদাত এই পাপে লিপ্ত হয়ে যান বেশি দিন লাগবে না সাথে সাথে আপনার 50 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিবেন সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিবেন কাজেই সম্মানিত উপস্থিতি ধ্বংস হতে বেশি দেরি লাগে না গড়তে অনেক সময় লাগে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো সতর্ক হওয়ার চেষ্টা করবেন বিদাত মানে অনেকে বিদাত বুঝে না বিদাত যা দিনের মধ্যে নব আবিষ্কার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি ওটাই হলো বিদাত ওটাই হলো প্রত্যাখ্যাত ওটাই হলো বাতিল অনেকে বিদাত কি বুঝতে পারে না জানতে পারে না বিদাত হলো নতুন আবিষ্কার নব আবিষ্কার ভালো করে বুঝেন অনেকে বলে যে এটা তো ভালো কাজ এটা কি বিদাত হতে পারে যেমন অনেকে বলে এটা তো ভালো কাজ এটা কি বিদাত হতে পারে যেমন একটা উদাহরণ আমি সব সময় দেই যেমন আপনার পিতা আপনার মাতা মারা গেছে আপনি 40 দিন লক্ষ্য করে 33 দিনের দিন লক্ষ্য করে আপনি যে বাড়িতে খাবারের অনুষ্ঠান করেছেন এটা বিদাত অনেকে অনেকেই বলে যে হুজুর মানুষকে খাওয়াবো এটা কি খারাপ কাজ হতে পারে কি বলেন এই উত্তর আছে না বুঝতে পারেননি মনে হয় বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে মানুষকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো সাধারণ মানুষ এরকমই প্রশ্ন করে যে হুজুর মানুষকে খাওয়াবো তাহলে এটা খারাপ কাজ হয় কি করে মনে রাখা ভালো হবে আপনি নেকির উদ্দেশ্যে করছেন ভালো জেনে মনে করছেন এজন্য এটা বিদাত বিদাত হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে বিদাত সাবেত হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে এক ভালো করে বুঝবেন এক অনেকে ভুল বুঝে বিদাত কাকে বলে অনেকে জানে না অনেক আলেম ওলামা পর্যন্ত জানে না অনেকেই বলে বসে যে হুজুর আপনি যে মাইক দিয়ে ওয়াজ করছেন তাহলে তো এই মাইকে ওয়াজ করাও বিদাত কেন রাসূলের যুগে ছিল না অনেকের আছে না এরকম কথা অনেকে বলে হুজুর টাইলস করা মসজিদে সালাত পড়া যাবে না কেন নবীর যুগে তো টাইলস করা মসজিদ ছিল না তো রাসূলের যুগে ছিল না এখন করলেই বিদাত হয়ে যাবে জি নয় বিদাত হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে এক
নতুন আবিষ্কার হতে হবে, নব আবিষ্কার হতে হবে। দুই, নেকির উদ্দেশ্যে করতে হবে, নেকির উদ্দেশ্যে। ভালো করে বুঝবেন বক্তব্য। এক, দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কিছু হতে হবে। দুই, নেকির উদ্দেশ্যে হতে হবে। আমি যদি মাইক দিয়ে ওয়াজ করি তাহলে বেশি নেকি পাবো, আর মাইক সারা যদি বলি তাহলে কম নেকি পাবো, এরকম কি কোনো কথা আমরা বলি? তার মানে মাইক ব্যবহার করছি আপনার আমার প্রয়োজনের জন্য। বুঝতে পারছেন না মনে হয়? প্রয়োজনের জন্য সব কিছু করা যাবে, প্রয়োজনের জন্য সব কিছু করা যাবে, কিন্তু এটাকে নেকি হিসাবে যখন মেনে নিব তখন এটা বিদাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তিন, দলিল না থাকা। যেই নেকিটা করছেন এটার দলিল নেই, যেই নেকিটা করছেন এটার দলিল নেই, তখন এটা বিদাত। অনেকে বলে হুজুর এটা যে বিদাত বলেন এটার দলিল দেন, বলে না এরকম অনেকেই বলে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের যিনি বিশেষ আকর্ষণ শেখ হাফেজ আরাফাত বিন আহসান ভাই, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে স্টেজে এসে উপস্থিত। এখনই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা অতি দ্রুত সামিয়ানার নিচে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আর একটু ভালো করে বলি, ভালো করে বুঝবেন। বিদাত হওয়ার জন্য কয়েকটা শর্ত। এক, ইসলামের মধ্যে নতুন আবিষ্কার হতে হবে। দুই, নেকির উদ্দেশ্যে হতে হবে। কিসের উদ্দেশ্যে হতে হবে? নেকির উদ্দেশ্যে হতে হবে। তিন, দলিল নেই এজন্যই বিদাত, দলিল না থাকা হওয়া লাগবে। অনেকে বলে যে হুজুর এটা বিদাত বলেন এটার দলিল দেন, আরে ভাই দলিল থাকলে তো এটা সুন্নত হয়ে যেত, তো আর বিদাত হলো কি করে? দলিল নেই বলেই তো বিদাত। এই কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যেটা বলছিলাম, যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আপনারা অবগত আছেন, জাহান্নামে যাবে যে সমস্ত গুণের কারণে, তার মধ্যে মাত্র দুইটা গুণ আপনাদের সামনে উল্লেখ করলাম। এক নাম্বার গুণ কি উল্লেখ করলাম? শিরিক। দুই নাম্বার গুণ বিদাত। আরও অনেক পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো থাক, যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নিয়মিতই খুতবা দিই, আপনারা সময় সাপেক্ষে শুনতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন আপনি জানতে পারবেন এটা শিরক, আপনি আমি কি এটা গ্রহণ করব না বাদ দিব? আপনার আমার নীতি জানেন কি? আপনার আমার নীতি ভালো নয়, আপনার আমার কৃষ্টি কালচার বৈশিষ্ট্য ভালো নয়, আপনার আমার নীতি আপনার আমার বৈশিষ্ট্য জানেন কি ঢুকে আছে? হিন্দুদের নীতি ঢুকে আছে। আপনার আমার বৈশিষ্ট্য কৃষ্টি কালচার হিন্দুদের কৃষ্টি কালচার ঢুকে আছে। বলতে পারেন কেমন করে? যখন বলবো যে এটা বিদাত, যখন বলবো এটা বিদাত এটা করিয়েন না, সমাজের শতকরা 90% মানুষ বলবে আরে বাপদাদা থেকে চলে এসেছে, তারা কি কম জানতো? 90% মানুষ বলে থাকবে। আমি যদি বলি এটা বিদাত এটা শিরিক, সমাজের 90% মানুষ বলে থাকবে এটা তো ভালো কাজ, এটা বিদাত হবে কেন, এটা করলে সমস্যা কি? বাপদাদা থেকে এটা চলে এসেছে, আগের হুজুরেরা কি কম জানতো? আরে ভালো করে শুনেন, আগের হুজুরেরা কম জানতো এ কথা আমি বলতে আসিনি, বরং এখনকার আলেম থেকে আগের যুগে আরও বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, এ কথা আমরা বিশ্বাস করি। তবে তাই বলে এটা আপনি বুঝে নিয়েন না যে আগের আলেম ওলামা সব কিছু জানতো। কি বলেন, সব কিছু জানতো? সব কিছু জানা একেবারে অসম্ভব, কোনো মানুষই সব বলতে পারবে না যে আমি সব কিছু জানি। তার মানে তাদের চোখে এটা বিদাত ধরা পড়েনি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ করে দিতে পারেন, তাদের আল্লাহ মাফ করুক, এই দোয়া এই কামনা আমরাও করি। কিন্তু আপনি ওই বাপদাদার পূর্বপুরুষের আলেম ওলামাদের দোহাই দিয়ে আজকেও সমাজের মধ্যে বিদাতকে টিকিয়ে রাখবেন, এই নীতি এই বৈশিষ্ট্য আপনার আসলো কোথা থেকে? এই বৈশিষ্ট্য আপনার আসলো কোথা থেকে? একজন হিন্দুকে যদি বলেন যে আপনি এই কোরআন মাজিদটা মানেন, আপনি আল্লাহকে মেনে নেন, আপনি রাসূলকে মেনে নেন, ও বলবে কেমনে মেনে নেই, এটা তো বাপদাদা থেকে চলে এসেছে। ও বলবে এটা কেমনে মেনে নেই, বাপদাদা থেকে তো আমরা এই ইবাদত বান্দেগী মূর্তি পূজা করে এসেছি, আমরা কেমনে মেনে নেই? মেনে নিবে না, বাপদাদার দোহাই দিকে দূরে সরে দেবে। তো এই বৈশিষ্ট্য আপনার মধ্যে আসলো কেন, এটা আমার প্রশ্ন।
এই বৈশিষ্ট্য এই নীতি এই কৃষ্টি কালচার আপনার আমার মধ্যে আসবে কেন আপনার আমার নীতি হবে মুসলমানের নীতি তো এটা যখন আমি জানতে পারবো এটা বাতিল এটা বাতিল এটা বাতিল এটা শিরক এটা বেদাত তখন আমি এর থেকে 100 হাত দূরে থাকব গাড়ির পিছনে যেরকম লেখা থাকে 100 হাত দূরে থাকুন আমি যখন জানতে পারবো এটা শিরক আমি যখন জানতে পারবো এটা বিদাত তখন আমি আপনি বলবো আমি 1000 হাত দূরে থাকলাম এটা তো মুসলমানের বৈশিষ্ট্য এটা তো ইমানদারের বৈশিষ্ট্য তো আপনার আমার বৈশিষ্ট্য আপনার আমার নীতি আপনার আমার কৃষ্টি কালচার হিন্দুর মধ্যে কেন ঢুকে গেল মনে কষ্ট নেবেন না আমি যে কথা বলছি যদি না বুঝতে পারেন পরবর্তীতে জিজ্ঞাসা করে নেবেন চায়ের দোকানে গিয়ে আবার গীবত বদনাম শুরু করে দিবেন না ভালো করে বুঝে যাবেন যদি না বুঝেন প্রত্যেকটা কথার দলিল আমার কাছে আছে যথাসম্ভব আপনাদের সামনে দলিল দিয়েই কথা বলার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি যখন জানতে পারবেন এই মেসেজটা দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি যখন জানতে পারবেন এটা শিরক যখন জানতে পারবেন এটা বেদাত আপনি আমি কি এটা গ্রহণ করব নাকি দূরে চলে দেব অবশ্যই অবশ্যই এ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই এ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আরে সমাজের মধ্যে জাল টাকা আছে না জাল টাকা আমি উদাহরণ সব সময় দিয়ে থাকি জাল টাকা আছে না তো একজন মানুষ আপনি বান্টি বাজারে গেলেন কিছু সদাইবাদী করার পর তো 1000 টাকার নোট ভাঙাতে যাবেন তখন আপনি যখন দোকানদারকে দিলেন নেন 1000 টাকা আমি কিছু সদাই কিনেছি বাকি টাকা ফেরত দেন দোকানদার সাহেব টাকাটা নিয়ে বলছে এটা তো জাল টাকা এটা তো চলবে না তখন আপনি যদি বলেন কেন আমার হাত বদল হওয়ার আগে পূর্বে আরো 10-20 জনের হাত বদল হয়েছে পূর্বে পূর্বপুরুষ থেকে এই টাকাটা চলে এসেছে নেবেন না কেন এই কথা কি আপনার যুক্তি খাটবে এই কথা কি যুক্তি খাটবে বরং এই যুক্তি যদি দিতে চান ওখানে মাইর খেতে হবে তো ইসলামের ক্ষেত্রে কেন আপনি এই যুক্তি দেন যে আমি দলিল পাই না এই ইবাদত আপনি আমি কেন আমি বলছি এটা বিদাত আপনি বলছেন যে আরে বাপদাদা থেকে চলে এসেছে দলিল না থাকলে না থাকুক কেন আপনি করছেন পরকালে জবাব দিতে হবে না জবাবের জন্য প্রস্তুত থাকুন সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আলোচনার শেষ পর্যায়ে এই কথাই বলি যখন জানতে পারবেন শিরক বিদাত এ থেকে অন্তত বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা সংক্ষিপ্ত আলোচনা করে এখানেই আমার পক্ষ থেকে আলোচনা শেষ করতে যাচ্ছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহু